তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি ডেথ নোট মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে যদি আপনি এমন একটা বই পেয়ে যান যেই বইটা খুবই পাওয়ারফুল একটা বই, আর এই বইয়ের পাওয়ার দিয়ে আপনি যা ইচ্ছা সেটাই করতে পারবেন, তাহলে ব্যাপারটা কেমন হবে? সেই সমস্ত ব্যাপারটাই আমরা দেখব আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরু হয় টোকিও শহর থেকে, যেখানে আমরা দেখতে পারি পুলিশ একটা ক্রিমিনালকে তাড়া করছিল। আসলে এই ক্রিমিনালের পোস্টার পুরো শহরে লাগানো ছিল। তবে তখন এই ক্রিমিনাল দৌড়ে সেখান থেকে একটা গাড়ির কাছে চলে আসে, আর একটা মেয়ের মাথায় গান পয়েন্ট করে তাকে শ্যুট করে মেরে ফেলার হুমকি দেওয়া শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে যায়, আর তার বুকের মধ্যে ব্যথার জন্য তার সেখানে মৃত্যু হয়ে যায়। আর এরপরে পরদিন সকালবেলা যখন পররাষ্ট্র মন্ত্রী তার চেম্বার থেকে বাইরে আসে, তখন কিছু সাংবাদিক তাকে কোয়েশ্চেন করা শুরু করে। তবে তখন তার হার্টের মধ্যে আবার সমস্যা শুরু হয়ে যায়, আর সে একই রকম করে হার্টের ব্যথায় সেখানে মারা যায়। আর তখন অন্যদিকে একটা ক্রিমিনাল যে কিনা মার্ডার করেছিল, কিন্তু যেহেতু আদালত তার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি তো এই জন্য তাকে ফ্রি করে দেওয়া হয়েছে। তবে যখনই সে বাইরে বেরিয়ে আসে তখন তার হার্টের মধ্যে সমস্যা শুরু হয়ে যায়, আর হার্টের মধ্যে ব্যথার জন্য তারও সেখানে মৃত্যু হয়ে যায়। আর এর পরের কয়েকটা দিন শহরের মধ্যে অনেকেই হার্ট অ্যাটাক করে মরা শুরু করে, এমনকি জেলের মধ্যে কয়েদিরা পর্যন্ত হার্ট অ্যাটাক করে মরছিল। আর এই ব্যাপারগুলো দেখার পরে সবাই বুঝতে পারে যে এই ব্যাপারটা নর্মাল কোনো ব্যাপার না, মানে এইটা কোইনসিডেন্স হতেই পারে না। এই সমস্ত কিছুর পেছনে যারই হাত আছে তাকে তারা সবাই কিরা নাম ধরে ডাকা শুরু করে। আসলে কিরার মানে হচ্ছে কিলার, মানে খুনি। আর আমরা দেখতে পারি শহরের অনেক মানুষই তার পক্ষে ছিল, কারণ সে যেই মানুষগুলোকে খুন করছিল তারা হয়তোবা ছিল বড় কোনো ক্রিমিনাল, আর নয়তোবা ছিল বড় কোনো ঘুষখোর। কিন্তু কিছু লোক এইটাও বিশ্বাস করত যে মানুষের মৃত্যু গডের হাতে লেখা আছে, মানুষ যখন মরার সময় আসবে তখন গড এমনিতেই তাকে মেরে ফেলবে, গডের কাজের মধ্যে কারণ নাক গলানো উচিত না। আর তাছাড়া কিছু লোক তো এইটাও মনে করত যে এটা সরাসরি গডেরই কাজ, যে কিনা পাপীদেরকে শাস্তি দিয়ে মানুষদেরকে ওয়ার্নিং করছে আর এই পৃথিবীটাকে পরিষ্কার করছে। তবে যাই হোক, পরদিন সন্ধ্যাবেলা টিভিতে একটা খবর আসে যে একটা লোক ব্যাংকের মধ্যে ঢুকে ব্যাংকের সমস্ত কর্মচারীকে জিম্মি করে নিয়েছে। আর তখন এদিকে লাইট নামের একটা ছেলে যখনই এই খবরটা দেখতে পারে তখন সে তার বইটা বের করে, আর সেটার মধ্যে যখন সেই লোকটার নামটা লিখে তখন একটু পরেই খবরে আমরা পাই যে সেই লোকটা হার্ট অ্যাটাকের জন্য মারা গিয়েছে। আর এরপরে কলেজে লাইট আর তার গার্লফ্রেন্ড শিওরি মিলে কিরার সম্পর্কে কথাবার্তা বলা শুরু করে। এখানে শিওরি তাকে বলে যে যেই লোকটা এই কাজগুলো করছে সে আইনকে হাতে তুলে নিয়ে বড় একটা অপরাধ করছে। তবে এখানে লাইট তাকে বলে যে এমন মানুষের হয়তোবা আইনের উপর থেকে বিশ্বাসই উঠে গেছে। আর এরপর সে বাসায় ব্যাক করে পুলিশের সার্ভার হ্যাক করে চেক করে দেখতে পারে যে এমন অনেকগুলো কেস আছে যেখানে ক্রিমিনালকে অ্যারেস্ট না করেই কেসটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ হয়তোবা ক্রিমিনাল ছিল প্রভাবশালী আর নয়তোবা তারা এই কেসের সামনে আগাতেই চায়নি। তবে যাই হোক, এরপর যখন একদিন সে একটা বারে আসে তখন সে দেখতে পারে কিছু ক্রিমিনাল নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, আর তারা বলছিল যে মানুষকে খুন করে নিরীহ মানুষদের উপরে অত্যাচার করতে তাদের কত ভালো লাগে। আর যখন লাইট তাদের দিকে তাকিয়েছিল তখন একটা ক্রিমিনাল এসে তাকে ছুরি দিয়ে ভয় দেখানো শুরু করে, আর সে বলে কেউ আমার কিছুই করতে পারবে না, পুলিশকে তো আমি সবসময় পকেটে নিয়ে ঘুরি। আর যখন লাইট এগুলো এসে শিওরিকে বলে তখন শিওরিরও মনটা খারাপ হয়ে যায় আর তার খুব খারাপও লাগে। তবে আসলে লাইট তাকে পুরো গল্পটা বলেনি। আসলে যখন লাইট সেই বার থেকে বেরিয়েছিল তখন সে প্রচণ্ড রাগ করে তার লয়ের বইটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল, আর তখনই সে রাস্তায় একটা বই পেয়েছিল যেটার উপরে লেখা ছিল ডেথ নোট, আর এই জন্য সেই বইটা নিয়ে বাসায় চলে আসে। এখন বাসায় ব্যাক করে যখন সেই বইয়ের প্রথম পৃষ্ঠাটা পড়ে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে বইতে লেখা আছে যে যারই নাম এই বইতে লেখা হবে তারই মৃত্যু হয়ে যাবে। তবে লাইটের মনে হচ্ছিল যে এটা হয়তোবা কোনো মজা হবে, তো এই জন্য সে একটু হাসাহাসিও করে। তবে তখনই সে দেখতে পারে টিভিতে একটা ক্রিমিনালের নাম, তো এই জন্য সে মজা করেই ক্রিমিনালের নামটা বইয়ের মধ্যে লিখে ফেলে। আর পরদিন সকালবেলা যখন সে পেপার পড়ছিল তখন সে পুরোপুরি শক্ত হয়ে যায়। সে দেখতে পারে সেই ক্রিমিনালের মৃত্যু হয়ে গেছে। এখন প্রথমে লাইটের মনে হয় যে এটা হয়তোবা কোনো কোইনসিডেন্স হতে পারে। তবে যখন সেই দিন সন্ধ্যাবেলায় সে রাস্তা পার করার ট্রাই করছিল তখন সে সামনে দেখতে পারে সেই দিনের সেই বারের গুন্ডাগুলোকে, তো এই জন্য সে প্রচণ্ড রাগ করে বইটা বের করে যখনই বারের গুন্ডার নামটা লিখে তখনই তার চোখের সামনে সেই গুন্ডার মৃত্যু হয়ে যায়। এটা দেখার পরে লাইট পুরোপুরি শক্ট হয়ে যায়, আর তখন লাইট বুঝতে পারে যে এই বইয়ের মধ্যে যাই দেয়া হয়েছে সেই সমস্ত ব্যাপারটা সত্যি, আর এই জন্য সে পরবর্তী নিয়মগুলো পড়া শুরু করে। আর এখানে সে পড়ে বুঝতে পারে যে এই বইটা তখনই কাজ করবে, মানে যার নাম লেখা হবে সে তখনই মরবে যখন যে নামটা লিখবে তার মাইন্ডের মধ্যে যাকে মারা হবে তার একটা পিকচার থাকবে। আর তাছাড়া নাম লেখার পরে যদি সে মৃত্যুর কারণ না লিখে তাহলে বাই ডিফল্ট সে হার্ট অ্যাটাকে মারা যাবে। তবে যাই হোক, এরপরে যখন লাইট বাসার দিকে ব্যাক করছিল তখন রুক নামের একটা ভয়ঙ্কর শয়তান তার সামনে চলে আসে,
আসলে আমরা জানতে পারি এটা হচ্ছে গিয়ে সেই শয়তান যে কিনা সেই মৃত মানুষগুলোর আত্মা নিয়ে যায়। আর সে বলে যে আমি সেই বইটাকে মাটিতে ফেলেছিলাম, কারণ আমি দেখতে চাইছিলাম যে মানুষ এটার ইউজ কী করে করে। আর এটা শোনার পরে লাইট তাকে বলে যে আমি এই ডেড নোটের সাহায্যে দুনিয়ার সমস্ত ক্রিমিনালকে শেষ করে দিব। তো এরপরে সিন চলে আসে 4 মাস সামনে। আমরা দেখতে পারি এখনও ডিটেকটিভরা কিরা নামের সেই অপরাধীকে খুঁজছে, তবে কোনোভাবেই তারা তাকে ধরতে পারছিল না। আর তখন এখানে আমরা দেখতে পারি ডিটেকটিভ সৈচিরো নামের একটা লোককে, যে কিনা আসলে ছিল লাইটের বাবা। সে যেই কোনো মূল্যে কিরাকে ধরতে চায়, তবে সে কোনোভাবে কোনো ক্লু পাচ্ছিল না। তো এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে এল নামের একটা জিনিয়াসের সাথে কথাবার্তা বলে, যে কিনা শুধুমাত্র ল্যাপটপের মাধ্যমেই কথাবার্তা বলে। আর এল পুরো দুনিয়ার ক্রিমিনাল রেকর্ডগুলোকে খুব ভালো করে চেক করে এমন একটা রিপোর্ট দাঁড় করায় যেটার মাধ্যমে সে বুঝতে পারে যে কিরা জাপানেই বাস করে। আর এই জন্য কিরাকে ধরার জন্য সে একটা প্ল্যানিংও বানায়। আর তখন এদিকে লাইট টিভিতে একটা খবর দেখতে পারে যেখানে একটা ডিটেকটিভ লাইভে এসে সবাইকে বলছে যে আমরা কিরার একটা গোপন লোকেশন পেয়ে গেছি, আমরা যেই কোনো সময় সেখানে গিয়ে আক্রমণ করব আর তাকে আমরা ধরে ফেলবো। আর এটা দেখার পরে লাইট একটু ভয় পেয়ে যায়, তো এই জন্য দ্রুত সে সেই ডিটেকটিভের নামটা এই বইয়ের মধ্যে লিখে ফেলে। আর এই জন্য সেই ডিটেকটিভের সেখানে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে যায়। আর তখনই টিভির মধ্যে এল এর লোগোটা চলে আসে, আর এল তাদের সবাইকে বলা শুরু করে যে আসলে এই নিউজটা পুরো দুনিয়াতে না, শুধুমাত্র জাপানেই দেখানো হচ্ছিল। আর যেই লোকটাকে মারা হয়েছে সেই লোকটা কোনো ডিটেকটিভও ছিল না, সেই লোকটা ছিল আসলে একজন ক্রিমিনাল। আমি এইটাই দেখার ট্রাই করছিলাম যে এই অপরাধী জাপানে আছে নাকি অন্য কোথাও আছে। এখন লাস্টে লাইটকে এল হুমকি দিয়ে বলে যে আমি তোমাকে ফাঁসির শাস্তি তো অবশ্যই দিয়ে ছাড়ব। এখন এগুলোর জন্য রাগ করে লাইট তার থেকে বদলা তো নিতে চাইছিল, তবে সে না তার আসল নাম জানত না তার চেহারা সে কখনো দেখতে পেয়েছে, তো এই জন্য সে কিছুই করতে পারছিল না। এরপরে পরদিন সকালবেলা এল সমস্ত পুলিশকে তার পরবর্তী প্ল্যান বলে। সে বলে যে যেই লোকগুলোর মৃত্যু হয়েছে তারা কলেজ টাইমের পরেই মারা গিয়েছে, যার মানে এইটা তো ক্লিয়ার যে খুনগুলো করছে সে কলেজে পড়ে, সে ক্লাসের সময় কাউকেই খুন করে না, ক্লাস থেকে বেরিয়ে এসে এক এক করে খুন করা শুরু করে। আর তখন এদিকে লাইটও পুলিশের সার্ভার হ্যাক করে তাদের সমস্ত ব্যাপারগুলোতে নজরদারি করছিল। আর তখনই হঠাৎ করে লাইটের মনে পড়ে যে বইয়ের মধ্যে লেখা ছিল সে যেই নামটা লিখবে তার মৃত্যুর কারণ আর সময়টাও সে লিখতে পারবে, তো এই জন্য সে একটা নাম লিখে তার মৃত্যুর একটা অন্য কারণ দিয়ে দেয়। আর সে যেই সময়টা দেয় সেটা ছিল কলেজ টাইমের সময়। এখন যখন এল দেখতে পারে যে দিনের বেলায়ও মানুষের মৃত্যু শুরু হয়ে গেছে, তখন এল ক্লিয়ারলি বুঝতে পারে যে কোনো একটা সমস্যা তো হয়েছে, তাদের কথাবার্তাগুলো কেউ না কেউ তো লিক করছে। তো এই জন্য এল ফাইনালি সমস্ত পুলিশ অফিসারের ফ্যামিলির উপরে নজরদারি করা শুরু করে। আর এরপরে পরদিন সকালবেলা যখন লাইট লোককে নিয়ে কোথাও যাচ্ছিল, তখন সে নোটিস করে কোনো একটা লোক তাকে ফলো করছে। লোক তাকে বলে যে এই লোকটা 2 দিন ধরে তোমাকে ফলো করছে। আর এরপরে যখন লাইট শিউরিকে নিয়ে একটা বাসে উঠে, তখন সেই লোকটা এসে তার পেছনে বসে পড়ে। লাইট সরাসরি তাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে ফলো কেন করছো, তবে এই লোকটা তাকে সরাসরি না করে দেয়, সে বলে যে আমি তোমাকে ফলো করছি না। তবে তখনই একটা ক্রিমিনাল বাসের মধ্যে উঠে পড়ে, আর এই ক্রিমিনাল বাসের ড্রাইভারের মাথায় গান পয়েন্ট করে বাসটা হাইজ্যাক করে ফেলে। আর যখন লাইট ভালো করে চেক করে, তখন সে দেখতে পারে এটা হচ্ছে গিয়ে সেই ক্রিমিনাল যে কিনা কিছুদিন আগে জেল থেকে পালিয়েছিল। তো এই জন্য লাইট দ্রুত একটা কাগজে তার নামটা লিখে আর পিছনের সেই লোকটাকে দেখায়। তবে পিছনের লোকটা তাকে বলে যে তোমার টেনশন করার কিছুই নেই, আমি আসলে FBI এর লোক। আর সে তাকে তার ব্যাসটাও শো করে। আর তখন আমরা জানতে পারি তার আসল নাম হচ্ছে রায়া। আর তখনই সেই ক্রিমিনাল লাইটের কাছে চলে আসে, আর যখন সে দেখতে পারে কাগজে তার নাম লেখা, তখন সে সেই কাগজটা নিয়ে নেয়। আর তখন আমরা জানতে পারি এই কাগজটা আসলে ডেড নোটের কাগজ। আর যখন এই ক্রিমিনাল সেটাকে টাচ করে, তখন সে লিউকে দেখতে পারে, আর এই জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে তার উপরে গুলি করে দেয়। তবে লিউকের কোনো ক্ষতিই হয় না, তো এই জন্য সে আরও বেশি ভয় পেয়ে দ্রুত বাস থেকে নেমে যায়। আর তখনই স্পিড একটা গাড়ি এসে তাকে উড়িয়ে দেয়, আর তার সেখানে মৃত্যু হয়ে যায়। আর তখন আমরা জানতে পারি এই সমস্ত কাজগুলো ঠিক তেমন করেই হয়েছিল যেমন করে লাইট সেই নোটের মধ্যে লিখেছিল। এখন লাইট এটা ক্লিয়ারলি জেনে গেছে যে এল এই ব্যাপারটা জানে যে কেউ না কেউ তো তাদের খবরটা লিক করছে, তো এই জন্য সে সমস্ত পুলিশ অফিসারের ফ্যামিলিদের উপরে নজর রাখছে। এখন সে চাইতো রায়াকে মেরে ফেলতে, তবে সে যদি এটা করতো তাহলে সমস্ত দোষটা তার উপরে চলে আসতো। তো এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে যতগুলো FBI অফিসার আছে তাদের সবার ফ্যামিলির খোঁজখবর বের করবে। আর এদিকে রায়া এসে তার ওয়াইফ নায়মির সাথে মিট করে, আর সে বলে যে আজকে তোমাকে নিয়ে আমি বাইরে যেতে পারবো না। এটা বলে সে সরি বলে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে তখনই নায়মির তার উপর একটু সন্দেহ হয়। আর যখন সে তাকে ফলো করে একটা মেট্রোতে গিয়ে ওঠে, তখন সে দেখতে পারে সে একটা এনভেলপ বের করে যেটার মধ্যে কিছু কাগজ আর একটা মাইক ছিল। আর এরপরে লাইট তার আওয়াজ চেঞ্জ করে কিরা হয়ে রায়ের সাথে কথাবার্তা বলে। আর যখন রায়টা বিশ্বাস করতে চাইছিল না আর সেটা প্রমাণ করতে বলে, তখন লাইট তার পাশে বসা লোকটাকে খুন করে ফেলে, কারণ সেও ছিল একজন ক্রিমিনাল। আর এরপরে লাইট তাকে হুমকি দিয়ে বলে যে যদি তুমি আমার কথা মতো সমস্ত কাজগুলো না করো
তাহলে ট্রেনের সমস্ত মানুষকে আমি খুন করব। আর এটা শোনার পরে রায় প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর ফাইনালি তার কথা মতো সব কিছু করতে রাজি হয়ে যায়। তো এই জন্য সে দ্রুত ল্যাপটপটা বের করে এই কেসের সাথে জড়িত সমস্ত FBI এজেন্টের নামগুলো সেই কাগজে লেখা শুরু করে। আর যেহেতু তার মাইন্ডের মধ্যে তার ছবিগুলোও ছিল, তো এই জন্য এক এক করে সমস্ত FBI এজেন্টের মৃত্যু হওয়া শুরু হয়ে যায়। আর এরপরে যখন রায় ট্রেন থেকে বেরিয়ে আসে, তখন তারও হার্ট অ্যাটাক এসে যায়, আর এই জন্য সেও মৃত্যুর মুখে চলে যায়। যদিও নাওমি তাকে সেভ করতে দৌড়ে আসে, তবে এতক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে, তার মৃত্যু হয়ে গেছে। আর তখন মধ্যে আমরা দেখতে পারি লাইট সেই কাগজটা নিয়ে হাসা শুরু করে, আর তখন আমরা জানতে পারি এইটা আসলে ছিল ডেথ নোটের কাগজ। আর তখন এদিকে সৈচিরো তার সমস্ত এজেন্টদেরকে বলে দেয় যে কিরা তাদের সমস্ত লোকজনকে মারা শুরু করছে, তো এই জন্য সবার জীবন ঝুঁকির মধ্যে আছে। তো এই জন্য সে সবাইকে কোনো কোয়েশ্চেন না করে তাদের চাকরি ছেড়ে যাওয়ার পারমিশন দেয়। তো এই জন্য অনেকেই তাদের চাকরি ছেড়ে দিয়ে এখান থেকে চলে যায়, শুধুমাত্র কিছু মানুষ রয়ে যায় তাকে সাহায্য করার জন্য। আর এখন যেহেতু এই কেসটা খুবই ভয়ঙ্কর দিকে যাচ্ছে, তো এই জন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় তারা আসল এলের সাথে মিট করবে। আর যখন তারা গিয়ে এলের সাথে মিট করে, তখন আমরা দেখতে পারি এল তো হচ্ছে ছোট একটা বাচ্চা। এল তাদেরকে বলে যে কিরা সমস্ত মানুষকে ইচ্ছা করে মারে, আর তাদের নাম আর তাদের মৃত্যুর কারণ লিখে, কখন মৃত্যু হবে সেইটাও সে লিখে দেয়। তো এই জন্য এখন থেকে আমাদের আসল নাম আমরা ইউজ করব না, আমরা সবাই কোড নামে একে অন্যকে ডাকবো। আর যখন এল সেই পুলিশ স্টেশনের CCTV ফুটেজগুলো খুব ভালো করে চেক করে, তখন সে দেখতে পারে রায় মৃত্যুর আগে কারো দিকে ট্রেনের মধ্যে ইশারা করছিল। আর এই জন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় তারা সমস্ত এজেন্টদের ফ্যামিলির উপরে নজরদারি করবে। আর তখন এদিকে আমরা জানতে পারি যে নাওমিও আসলে ছিল একজন FBI এজেন্ট, আর কোনো একটা সময় সে এলের জন্যও কাজ করেছিল। এখন সে যেহেতু তার স্বামীর মৃত্যুর বদলা নিতে চায়, তো এই জন্য সে নিজেই ইনভেস্টিগেশন করা শুরু করে। আর যখন সে গিয়ে সেই দিনের বাস ড্রাইভারের সাথে মিট করে, তখন সে বাস ড্রাইভার থেকে সমস্ত ব্যাপারগুলো জানতে পারে। আর এই জন্য সে দ্রুত চলে আসে লাইটের সাথে মিট করতে, আর লাইটের সাথে কথাবার্তা বলে সে সেই দিনের ব্যাপারে জিজ্ঞেস করে। তবে লাইট তাকে বলে যে এই সমস্ত ব্যাপারে আমি কিছুই জানি না। তবে আমরা দেখতে পারি নাওমি তাকে একেবারেই বিশ্বাস করতে পারে না, তার এখনও তার উপরে সন্দেহ হচ্ছিল। তারপরে যখন লাইট বাসায় ব্যাক করে, তখন সে দেখতে পারে দরজার মধ্যে যেই পেন্সিলের টুকরোটা সে লাগিয়েছিল সেটা এখন নিচে পড়ে আছে, যার মানে কেউ না কেউ তো তার ঘরের মধ্যে ঢুকেছে। আর এরপর সে লিওকের সাথে কথাবার্তা বলে এইটা বুঝতে পারে যে হয়তোবা কেউ তার ঘরের মধ্যে একটু চেঞ্জ করে দিয়েছে, কিছু না কিছু তো ইনস্টল করে দিয়েছে। আর তখন আমরা জানতে পারি যে আসলে এল CC ক্যামেরার মাধ্যমে তার উপরে নজরদারি করছিল। যদিও প্রথম দিকের কয়েকটা দিন খুবই ভালো করেই পার হয়, তবে একদিন যখন একটা ক্রিমিনালের মৃত্যু হয়ে যায়, তখন তারা দেখতে পারে লাইট তার ঘরেই ছিল। আর এই জন্য সৈচেরও বলে যে আমার ছেলে পুরোপুরি নির্দোষ। তবে এল তাকে বলে যে কিরা সেই ক্রিমিনালের মৃত্যুর কারণ আর তার সময়টাও নির্ধারণ করতে পারে। আর এরপরে একদিন যখন লাইট তার রুমের মধ্যে ঘুরে ঘুরে চিপস খাচ্ছিল, তখনই টিভিতে নিউজ আসে যে আরও একটা ক্রিমিনালের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। আর এই জন্য ফাইনালি এটা প্রমাণ হয়ে যায় যে লাইট কোনো কিছুই করেনি, সে সম্পূর্ণ নির্দোষ। আর এই জন্য ফাইনালি বাধ্য হয়ে এলকে লাইটের রুম থেকে সমস্ত ক্যামেরাগুলো সরিয়ে ফেলতে হয়। আর এরপরে লাইট লিওকে বলে যে আসলে সে চিপসের প্যাকেটের মধ্যে সেই নোটটাকে রেখে সেখান থেকে এই সমস্ত কাজগুলো করেছে। আর তখন এদিকে নাওমি এলকে কল দিয়ে বলে যে কিরার সম্পর্কে আমার কাছে কিছু তথ্য আছে, তুমি চাইলে সেগুলো নিতে পারো। আর এদিকে যখন লাইট সাহসীর সাথে মিট করতে যায়, তখন সে দেখতে পারে সাহসী তো নাওমির হাতে বন্দি, নাওমি তাকে গান পয়েন্টে নিয়েছে। আর এরপরে নাওমি লাইটকে থ্রেট করে বলে যে যদি তুমি এটা স্বীকার না করো যে তুমিই হচ্ছ কিরা, তাহলে আমি তোমার গার্লফ্রেন্ডকে শ্যুট করে মেরে ফেলবো। তবে আমরা দেখতে পারি লাইট বারবার করেই না করছিল, সে কোনোভাবেই এটা স্বীকার করবে না সে কিরা। আর তখন নাওমি তাকে তার আসল নামটা বলে যাতে করে সে তাকে মারার ট্রাই করে, আর এটা প্রমাণ হয়ে যায় যে সেই হচ্ছে গিয়ে কিরা। আর তখনই লাইট তার পকেট থেকে কলমটা বের করে, আর এল এই সমস্ত ব্যাপারগুলো ক্যামেরাতে দেখছিল, তো এই জন্য পুলিশ দৌড়ে চলে আসে তাকে ধরার জন্য। তবে তখনই শাওরি নাওমিকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে আসার ট্রাই করে, আর এই জন্য নাওমি লাইটকে গুলি করতে গিয়ে শাওরিকে গুলি করে সেখানে মেরে ফেলে। আর এই খুনের অনুশোচনার জন্য নাওমিও আর জীবিত বাঁচতে পারে না, সেও নিজেকে শ্যুট করে সেখানে মেরে ফেলে। আর এই ব্যাপারগুলোর জন্য যখন লিওক এসে তাকে সান্ত্বনা দেওয়ার ট্রাই করে, তখন সে দেখতে পারে লাইট তো একটুও দুঃখী না, সে আসলে প্ল্যানিং করেছিল এমন করে। সে বলে যে এই সমস্ত ব্যাপারটা আমার প্ল্যানিং ছিল যাতে করে আমার নামটা কেস থেকে পুরোপুরি বেরিয়ে যায়। আসলে লাইট সেই চার্চে গিয়েছিল যেখান থেকে নাওমি আর রায়ার বিয়ে হয়েছিল, আর এখান থেকে সে নাওমির আসল নামটা বের করে, আর সে ইচ্ছা করে সেই ডেড নোটের সাহায্যে তাকে দিয়ে এই সমস্ত কাজগুলো করায়। আর এমন ভয়ঙ্কর একটা মানুষকে দেখার পরে বেচারা রিউকও পুরোপুরি শক্ট হয়ে যায়। সে চিন্তা করে আমি কি শয়তান, এই শালা তো দেখি আমার চেয়ে বড় শয়তান। তবে যাই হোক, এখন তার নামটাকে দূর করানোর পরে লাইট তার গার্লফ্রেন্ডের মৃত্যুর বদলা নেওয়ার প্ল্যানিং করে। তবে তখন এখানে তার বাবা চলে আসে আর সে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, তো এই জন্য সে তাকে এলের সাথে মিট করিয়ে দেয়।
তবে সে দেখতে পারে এল সেই চিপসটাই খাচ্ছে যেই চিপসটার মাধ্যমে লাইট সমস্ত কাজগুলো করেছিল। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি মিসা নামের একটা মেয়ে একটা গুন্ডার থেকে পালিয়ে কোনো রকমে বাঁচার ট্রাই করছিল, তবে যখন সে দৌড়ে গিয়ে একটা জায়গায় আটকা পড়ে যায় তখনই সেই গুন্ডা হার্ট অ্যাটাকে সেখানে মারা যায়। আর তখনই আকাশ থেকে ডেড নোটটা মাটিতে পড়ে, আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।